আজকে যেটা নিয়ে পড়াবো সেটা হচ্ছে দূষণ, পলিউশন, তাই তো? বর্তমান কালে দেখি আমরা যে আধুনিক সভ্যতার যুগে, বিজ্ঞান ও প্রযুক্তির যুগে দূষণের মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে চলেছে। কিরকম দেখি আমরা, জল দূষণ দেখছি, মৃত্তিকা দূষণ দেখছি, শব্দ দূষণ দেখছি, বায়ু দূষণ দেখছি, শুধু দূষণের কথাই বলছি, দেখছি, পড়ছি। তো আমাদের সাবজেক্ট হচ্ছে ইমেজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, তো টোটালি রিলেটেড টু এনভায়রনমেন্ট, যে আমরা পরিবেশটাকে কি করে সুন্দর স্বাভাবিক ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, সুন্দর ভাবে রাখবো, তাই তো? এবং সেই কারণে কি করছি, আমরা ইমেজ এনভায়রনমেন্টাল সায়েন্স সম্বন্ধে জানছি, এবং সেখানে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই পলিউশন, দূষণ। তো আমি প্রথমেই বললাম যে বিভিন্ন রকমের দূষণ, যখন কোনো অবাঞ্ছিত পদার্থ, অবাঞ্ছিত জিনিসপত্র, যে ব্যালেন্স অফ এনভায়রনমেন্ট, পরিবেশ বলো, জল বলো, মাটি বলো, বায়ু বলো, ওদের মধ্যে একটা ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি করছে, যে ভারসাম্যতা নষ্ট করছে, তখনই হয়ে যায় দূষণ, তাই তো? যখন একটা জল স্বাভাবিক, সেখানে আমি বাসন মাজা হচ্ছে, কাপড় কাচা হচ্ছে, পশু স্নান করানো হচ্ছে, নোংরা আবর্জনা ফেলা হচ্ছে, তো একটা টাইমের পর সেটা দূষিত হতে থাকে, তাই তো? এবং এই যে দূষণ, সেটা কিন্তু আমরাই প্রতিরোধ করতে পারি, হয়তো পুরো সম্পূর্ণভাবে আমরা দূষণটা হবেই না এটা বলতে পারবো না, কিন্তু আমরা অ্যাওয়ার থাকতে পারি, কনসাস থাকতে পারি যে এইটা করলে দূষণ হচ্ছে, তাহলে আমরা করবো না। কিরকম দূষণ আছে, বায়ু দূষণ আছে, জল দূষণ আছে, মৃত্তিকা দূষণ আছে, শব্দ দূষণ আছে, এরকম বহু রকমের দূষণ আছে, এবং প্রত্যেকটা কি করে প্রিভেন্ট করবো, দূষণ হওয়ার আগে প্রতিরোধী ব্যবস্থা করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এটা আমরা কি করে প্রতিরোধ করবো আমরা সেটা জানবো। প্রথমে আমরা জানি যে আমরা এই যে জল দূষণ, বিভিন্ন রকমের কিন্তু ভাবে জল দূষণ হতে পারে, এর জন্য মোটামুটি আমরা জল দূষণকে এই যে নিয়ন্ত্রণ যেটা বলা হয়, টু প্রিভেন্ট, নিয়ন্ত্রণ করবো কি করে, ওরকম তিনটি উপায় নিয়ন্ত্রণ করতে পারে। ফার্স্ট অফ অল আমি কথা বলি যেটা, সেটা হচ্ছে সামাজিক উপায়, সোশ্যাল কন্ট্রোল। আমরা সামাজিক উপায় কিভাবে দূষণটা প্রতিরোধ করব, যে জলে যত রকমের আবর্জনা হচ্ছে, নদীর নাব্যতা কমে যাচ্ছে, একটু বৃষ্টি হলেই বন্যা, এই যে মারাত্মক বাজে সিচুয়েশনগুলো আমরা ফেস করছি, আমরা তিনটি উপায় এগুলোকে প্রিভেন্ট করতে পারবো। ফার্স্ট কি বললাম, ফার্স্ট বললাম সামাজিক উপায়, ঠিক আছে? নাম্বার টু হচ্ছে ব্যক্তিগত উপায়, মানে আমার নিজের রেসপন্সিবিলিটি, আমি নিজে কতটা কি করে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। থার্ড হচ্ছে লিগালি, আইন, রুলস, রেগুলেশনস করে কি করে আমি এটা প্রতিরোধ করতে পারবো। ফার্স্ট আমি সামাজিক উপায় বলি, যে আমরা জানি যে আমরা যত সায়েন্স টেকনোলজি ডেভেলপমেন্ট উন্নতি উন্নয়ন করেছে, তত পরিমাণে কিন্তু দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে, কলকারখানা প্রচুর হচ্ছে এবং তারপর দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে। ফার্স্ট আমরা বলতে পারি যে কলকারখানা যা কিছু উদ্বৃত্ত নোংরা আবর্জনা সেটা নদী নালা খালে না ফেলে, না ফেলে, এটা হচ্ছে আমরা সামাজিকভাবে সেইটা মেনটেন করতে পারি। নাম্বার টু হচ্ছে খনিজ তেল, আমরা জানি যে যে জাহাজে খনিজ তেল আসে সেটা যদি কোনো রকমভাবে ছিদ্র ফুটে থাকে, সমুদ্রে মিশে গিয়ে সমুদ্র জলকে মারাত্মকভাবে দূষিত করে, সেই সম্বন্ধে অ্যাওয়ার থাকা, তেল পরিবহনে যেটা করে তেল নিয়ে আসা হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে, তার দায়িত্বে যারা আছেন সেইভাবে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি। তিন নম্বর হচ্ছে যে নদী নালা মানে খাল বিল ক্রয় প্রণালী, ড্রেনেজ সিস্টেম, এগুলোকে যদি মেনটেন করা যায়, একটা সোসাইটি করুক, দুটো সোসাইটি করুক, এইভাবে তো সবাই মিলে করে করা যায়, তো এইভাবে যদি একটা যে জায়গাটাকে জানি আমরা বাড়ির নর্দমার সাথে বাইরের কোনো বড় নর্দমা তার সাথে একটা মেনহোল এইভাবে যুক্ত থাকে, তাহলে সেটা যদি মেনটেন করা যায়, নদী নালা খাল বিল ক্রয় প্রণালী সেগুলোকে মেনটেন করলে আমরা প্রতিরোধ করতে পারবো দূষণ, সেখান থেকে যে আবর্জনা বেরোয় সেগুলো নিয়ন্ত্রণ করলে জল দূষণ প্রতিরোধ করতে পারবো। নেক্সট হচ্ছে কৃষি জমি, আমরা জানি এখন প্রচন্ড জনসংখ্যা, তাড়াতাড়ি ফলন ফলনের একটা প্রভাব, প্রচুর পরিমাণে কৃষি জমিতে সার প্রয়োগ, কীটনাশক প্রয়োগ করা হচ্ছে, তার ফলে সেগুলো এখন বৃষ্টির জলে ধুচিয়ে দিয়ে সেগুলো কোথায় যাচ্ছে, জলে যাচ্ছে, তাহলে সেই সম্বন্ধে আমাদের অ্যাওয়ার হতে হবে। এগুলো হচ্ছে সামাজিক প্রতিরোধী ব্যবস্থা। যদি ব্যক্তিগত বলে কি হতে পারে, ব্যক্তিগত হচ্ছে আমরা যে বাড়ির আবর্জনা বার করি, যে কঠিন আবর্জনাগুলো, প্লাস্টিক ইউজ করবেন না, এত মাইক্রোনের নিচে করুন, বারবার বলাচ্ছে যে যে জিনিস টাইপের যে বর্জ্য পদার্থগুলো বাড়িতে থেকে বেরোয় সেগুলো যেগুলো পরিবেশের সাথে নষ্ট হয় না দীর্ঘদিন, সেগুলো পরিবেশকে দূষণ ঘটে, তাই বলছে যে কঠিন বর্জ্য পদার্থ যেগুলো বিভিন্ন চিকিৎসার সাথে যুক্ত বিভিন্ন জিনিসপত্র হোক, বাড়ির যে কঠিন বর্জ্য পদার্থগুলো যেগুলো পরিবেশের সাথে নষ্ট হয়ে যায় না সময়ের সাথে, সেগুলো আমরা যথাযথ ফেলবো না। নেক্সট আমরা বলতে পারি যে কাপড় কাচা, তাই তো? কাপড় কাচা আমরা কি করি, প্রচুর ফসফেটযুক্ত ডিটারজেন্ট বিভিন্ন ইউজ করি, তো সেটা যত কম ইউজ করবো বা কম ফসফেট থাকবে এরকম দিকে ইউজ করবো, তাহলে আমরা জল দূষণটা প্রতিরোধ করতে পারবো। নেক্সট বলি যে বাড়ির আশেপাশে, আমাদের বাড়ির আশেপাশে যে যত রকমের নোংরা আবর্জনা ফেলা সেগুলো তো
প্রতিরোধ করে তুলতে পারে। আইনও তো সবসম্মত বলতে পারা যায় এমন কিছু আছে, সামাজিক উপায় কন্ট্রোল না হলে, ব্যক্তিগত উপায় কন্ট্রোল না হলে সেখানে আইন একটা বড় কাজ করে। পানিশমেন্ট, আইন, শাস্তি বা পড়লে এত টাকা জরিমানা, এই ব্যাপারগুলো চলে আসে। সেক্ষেত্রে দেখো যে কোনো শিল্প কারখানা বজ্র তুমি নিক্ষেপ যেখানে সেখানে করতে পারবে, ভীষণ জনবসতিপূর্ণ এলাকায় শিল্প কারখানা স্থাপন করা যাবে না, এতটা এত দূরত্ব স্থাপন করতে হবে, যে ধরনের কলকারখানা স্থাপন করছো সেইখানে যে বজ্র বেরোচ্ছে সেগুলো পরিশ্রুত হয়ে বেরোতে হবে, যতটা সম্ভব টেকনোলজি ইউজ করে পরিশ্রুত হয়ে বেরোতে হবে। এগুলো যদি লিগালি কোনো স্টেপ নেওয়া হয় দেন উই ক্যান মানে প্রিভেন্ট দ্য পলিউশন, আমরা কিন্তু পলিউশনটা যত সম্ভব প্রিভেন্ট করতে পারবো। আবারও বলি তিনটে কথা বললাম, ব্যক্তিগত উপায়, সামাজিক উপায় এবং আইন সম্মত উপায়। তাহলে কোনোভাবে একা সম্ভব নয়, আমরা ভ্যারাইটিস ভাবে সবাই মিলে সকলের চেষ্টায় আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারবো। বোঝা